আমরা সবাই নবীকে ভালোবাসি, চুল থেকে মাথা পর্যন্ত কয় না, আসলে ভাসি খ্রিস্টান রে আর ইহুদি রে। আমার জামা বলে আমি ভালোবাসি ইহুদিকে, আমার দাড়ি সফফান সফফা ঠুডা ঠুডা এটা বলে আমি ভালোবাসি মুশরিককে, আমার টাই বলে আমি ভালোবাসি খ্রিস্টানকে, আমার বিবির পোশাক বলে আমি ভালোবাসি হিন্দুস্তানের নর্তকীকে, আমাদের বিয়ে শাদীর প্রোগ্রাম বলে আমি ভালোবাসি ওই সমস্ত পচা গান্দা নাস্তিকতার মধ্যে যারা জড়িত তাদেরকে, মুখে বলি ভালোবাসি আসলে ওই যে আগের মতো বুঝে আসছে কথা। ভালোবাসার একটা মাত্রা আছে, ভালোবাসা এটা আপেক্ষিক বিষয়, কম বেশি উঁচু নিচু হয়, ভালো তো সবাই কি বাসি এখানে, কিন্তু এখানে সব ভালোবাসা কি একরকম? নবীকেও ভালোবাসি কথা তো ঠিক, কিন্তু ওই ভালোবাসার মাত্রাটা কি হবে? আল্লাহ তাআলা মাত্রা দিয়ে দিয়েছেন, এই মাত্রার ভালোবাসা যদি হয় তাইলে ভালোবাসা ঠিক আছে, নাইলে কিন্তু আজাব আসবে, আল্লাহ হেফাজত করেন। মাত্রা কি? আল্লাহ আটটা শ্রেণী আমার সামনে রেখেছেন, তিনটা হচ্ছে আত্মীয়তার বন্ধন সবচেয়ে নিকটের যারা, এইরকম পাঁচটা রেখেছেন আমার সামনে। সম্পদের ক্ষেত্রে রেখেছেন তিনটা, দুনিয়া এবং পরিবার, এই দুই দিকের আটটা সম্পর্ক আমার সামনে আল্লাহ পেশ করেছেন। তারপর বলতেছেন এই আট বিষয়ের প্রতি মানুষের ভালোবাসা সবচেয়ে বেশি, কিন্তু যদি কেউ এই আট বিষয়ের চেয়ে আল্লাহ আল্লাহর রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে এই আট বিষয়ের চেয়ে বেশি ভালো না বাসে, নবী আপনি ওদেরকে বলে দেন ওরা যেন আল্লাহর আজাবের অপেক্ষা করে। নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে কইল হয় না, না থাক কি দরকার এত কষ্টের, গরমের মধ্যে থাক, আমি একলাই কই থাক, আপনারা চুপচাপ থাকেন, না বলার দরকার নাই, আসতে থাক। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিষয় কয়টা বলেন বলেন, মুখস্থ করেন, বিষয় কয়টা? আটটা। এক নাম্বার আল্লাহ বলেন উল ইন কানা আবাকুম, বাবা মা কে? ওয়া আবনাকুম, ছেলে মেয়ে। বলেন আবার পড়া মুখস্থ, এক নাম্বার, দুই নাম্বার ওয়া ইখওয়ানুকুম, ভাই বোন। বলেন আবার, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার ওয়া আজওয়াজুকুম, স্বামী স্ত্রী। বলেন আবার, এক নাম্বার, দুই, তিন, চার ওয়া আশীরাতুকুম, নিকটাত্মীয়। আগের যারা এরাও নিকটাত্মীয়, এরা ছাড়া যারা আছে, এরা ছাড়া কে? চাচা ফুফু খালা মামা দাদা দাদি নানা নানি, এসব কি? এর চেয়ে আরো কাছের আত্মীয় কে আছে? আসেনি কেউ? আপনিও কাছে আছে শাশুড়ি? আল্লাহ এটারে আনে নাই, কোন একটা সাইট, এগুলো হলো আসল আত্মীয়। এই পাঁচ শ্রেণী সাথে দুনিয়ার দিক থেকে আবার তিনটা, গচ্ছিত মাল, ব্যাংকে রাখছেন টাকা পয়সা যা আছে, স্বর্ণ অলঙ্কার যা আছে, অডেল সম্পদের মালিক যারা, এদের সম্পদের প্রতি বেশি আতঙ্ক, ওটা যাবো গা ওটা যাবো গা, এটা কম থাকে। যার সালান পুঁজি কম, ফুটপাতে দোকানদারি করে, ভ্যানে লইয়া কটা কলা বেছে বেচা, আবার ওই টাকা দিয়ে আর পরের দিন আনারস কিনে ওইটা বেচছে, পরের দিন কিনে বেল, ওইটা বেচছে, পরের দিন কিনে তরমুজ, এমন ভাবে যার ব্যবসা চলে, হঠাৎ একদিন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আইসা তার সব লয়ে গেছে গা, আরে বেড়া বয়া বয়া কান্দে কেন, সালাম শুদ্ধে গেছে গা। এই মালের প্রতি যে আগ্রহটা, একদম বেশি বড় ব্যবসায়ীর তার ওই ছোট্ট ছোট মালের প্রতি এতটা আগ্রহ থাকে না। আল্লাহ বলেন এমন ব্যবসার মাল যা নষ্ট হওয়ার আশঙ্কা তার আছে, এটার প্রতি যেহেতু মনোযোগী বেশি, এই জন্য আল্লাহ এটা বলছেন। তিন নাম্বার, অমাসাকিন তারদাউনাহা, প্রিয় বাড়িটা, নিজের প্রিয় বাড়িটা, কয় জিনিস হইল টোটাল? এক নাম্বার বাবা মা, দুই নাম্বার ছেলে মেয়ে, তিন নাম্বার ভাই বোন, চার নাম্বার স্বামী স্ত্রী, পাঁচ নিকটাত্মীয়, ছয় গচ্ছিত মাল, সাত ব্যবসার মাল, সোজা কথা বলেন কত? ব্যবসার মাল, আট সুন্দর
এই আট শ্রেণীর জিনিস থেকে যদি তিনটা বিষয় বেশি প্রিয় না হয়, এক আল্লাহ, দুই তার রাসূল, তিন আল্লাহর রাস্তার জিহাদ, এই তিনটা বিষয় যদি এই আট বিষয়ের চেয়ে বেশি প্রিয় না হয়, তো আল্লাহ বলেন নবী ওদেরকে জানায় দেন ওরা যেন আমার আজাবের অপেক্ষা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এখন দেখার বিষয় ওই আট বিষয়ের চেয়ে এই তিন বিষয় আমার কাছে বেশি প্রিয় কিনা, এটা বুঝার জন্য আবার আল্লাহ মানদণ্ড বানাইছেন হযরতে সাহাবা একরাম নমুনা, যে তুমি তোমার ইমানকে সাহাবীদের ইমানের সাথে মিলাও। فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। ইমান যদি সাহাবীদের ইমানের সাথে মিলে তো ইমান ঠিক আছে, ইমান যদি সাহাবীদের ইমানের সাথে না মিলে তো ভেজাল আছে, ঠিক করে নাও। কথা কার? আরে বলেন না, কার? কাজে আল্লাহ আল্লাহ রসুল আর জিহাদের মহাব্বতের ব্যাপারে আমাদের মানদণ্ড আর মডেল নমুনা কারা? বলেন না, সাহাবীরা নবীকে কিভাবে ভালোবেসেছেন এর কিছু নমুনা শোনাই, তারপর নিজের সাথে মিলাই। ভাই বিশ্বাস করেন কথাগুলো শুধু আপনাদেরকে বলা না, আমি নিজেকেও বলতেছি, কেন আমি দেখেছি সাহাবিদের ওই প্রসঙ্গ আসলে আমি মনে মনে বলি আল্লাহ আমারে আপনি বাঁচাইয়া দিছেন, ওই পরীক্ষায় আমারে ফেলান নাই, নির্ঘাত আমি ফেল করতাম, নির্ঘাত আমি ফেল করতাম মহাব্বতের প্রশ্নে। একদিকে বাবা মা, সন্তান, পরিবার, একদিকে আল্লাহ আল্লাহর রসুল, এমন কোন পরীক্ষার মুখোমুখি আমি হলে আমার নিজের উপর আমার ওই ভরসা আর আস্থা নাই, আমি ফেল করব। আমার ইমানের যা হালত, সাহাবিদের হালত দেখেন, মহাব্বত কাকে বলে একটু খেয়াল করেন। ওদের যুদ্ধের সেই নারীর কথা আমাদের মুখে মুখে আমরা জানি, আরে কি মহাব্বত, দৌড়াইতেছেন যিনি, খবর আসছে না শহীদ হয়ে গেছেন। ওহদের মাঠে বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখন অমুসলিম ছিলেন, তার নেতৃত্বে মুসলমানদের উপর অতর্কিত এমন হামলা হয়, যুদ্ধ কৌশল তিনি ভালো জানতেন, একটা ফাঁক পাইছেন বাস ওদিক দিয়ে ঢুইকা পুরা মুসলিম বাহিনীকে এমন ভাবে কচুকাটা করেছেন, তছনছ করেছেন। যারা হজে গেছেন তারা ময়দানের চিত্রটা বুঝবেন, ধরেন এই জায়গায় মদিনা, মাঝখানে মাঠ, এই পাশে উহুদ পাহাড়, মুসলমানরা দুই ভাগ হয়ে গেছে, এক ভাগ মাঠের এই পাশে মদিনার দিকে, আরেক ভাগ নবী সহ পাহাড়ের দিকে, মাঝখানে কাফেররা পুরা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নিস। এখন ওই পাশের যারা এই পাশের খবর জানে না, এই পাশের যারা ওই পাশের খবর জানে না, এই সুযোগটা শয়তান নিয়া পুরা ময়দানে খবর ছড়াইয়া দিছে আল্লাহর নবী শহীদ হয়ে গেছে। এই কথাটা আমার জন্য বলা যতটা সোজা, আপনাদের জন্য শোনা যতটা সোজা, পাগল সাহাবীদের জন্য অতটা সোজা ছিল না। ওমরের মতো এত কঠিন মানুষ, যেই না খবর পাইলেন আল্লাহর নবী দুনিয়ায় নাই, পাগল ওমর বলে এই কথা যে বলবে, লা দরব তোমার কা কল্লাটা ফালাইয়া দিব। আরে এক সাহাবি দৌড়াইয়া সহ্য করতে না পাইরা এক খেজুরের বাগানের ভেতরে চলে গেছে, যায়া বলে ও আল্লাহ, যেই চোখ দিয়া আর প্রিয় হাবিব রে দেখতে পারবো না, ওই চোখ দিয়া আমি আর কিচ্ছু দেখতে চাই না, আমার চোখ লয়ে যাও। হাদিসের কথা, রুব্বাস আসিন মাদফুইন বিল আবওয়াব লাও আকসাম আলাল্লাহি লা আবরা, আল্লাহর বহু বান্দা এমন আছে কাপড় চোপড় তো ঠিক নাই, চলাফেরার ঠিক নাই, দুয়ারে দুয়ারে তাকে ঘুরতে হয়, কিন্তু আল্লাহর কাছে এতটা প্রিয়, আল্লাহর কাছে কোনো আবদার করলে আল্লাহ ওই আবদার পুরা করে দেন। আল্লাহ ওই সাহাবীর চোখ লয়ে গেছেন, কলিজায় কতটা ব্যথা পাইলেই চিন্তা করতে পারে। আল্লাহর নবীর ইন্তেকালের খবর মদিনায় ছড়ায় গেছে, ওই যে এক মহিলা আল্লাহর নবীর আশেক, যেই না খবর শুনছে নবী দুনিয়ায় এনাই শহীদ হয়ে গেছে, সিস্টেম তো যেখানে শহীদ হয়ে গেছেন ওখানে দাফন হয়ে যাবে, পাগলনি চিন্তা করে, আরে নবী যদি শহীদ হয়ে যান আয় তো আর তো মদিনায় আসবেন না, নবীকে বুঝি আর দেখতে পারবো না, ছুটছে ওহদের দিকে। রাস্তায় ওই যে মদিনার দিকে যেই মানুষগুলো ছিল ওদের সাথে দেখা, ওই যে দুই ভাগ হয়েছে মনে আছে না,
মদিনার দিকে যারা ফেরত যাচ্ছেন ওদের সাথে দেখা, বলে আই আমার হাবিবের খবর কি, নবীর খবর কি বলো। সাহাবিরা বলে নবীর খবর তো আমরা জানি না, তোমার বাবা কিন্তু শহীদ হয়ে গেছে। পর্যায়ক্রমে ভাই স্বামী সন্তান সব শাহাদাতের খবর শুনেছে, কোনো খবর নাই। দৌড়ায় 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 মাঠের কাছে যায়, জিজ্ঞেস করে আই নবীর খবর কি বলো। সাহাবায়ে কেরাম বলেন নবী জীবিত আছেন, নবী ভালো আছেন বিহামদুল্লাহ, যেমন তুমি চাও আল্লাহর প্রশংসা তিনি তেমনটাই আছেন, বলে আমার আগে দেখাও। তো সাহাবায়ে কেরাম ইশারা করে দেখাইছেন, ওই যে দেখা যায়। পাগলনি বলেন কি জানেননি, বলে আমি আমার সব কষ্ট ভুলে গেলাম, এখন আর আমার কোনো কষ্ট নাই। সন্তান নাই, একটু চিন্তা করেন, একজন নারীর জন্য মায়ের জন্য সন্তান নাই বিষয়টা এত সোজা না, স্বামী নাই বিষয়টা এত সোজা না, বাবা নাই বিষয়টা এত সোজা না, কিন্তু নবীর দিকার সব কষ্ট ভুলে গেছে। আহারে, সাহাবি হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, আবু তালিবের ছেলে জাফর, যিনি জাফর আত-তাইয়ার নামে পরিচিত, যুলজানাহাইন নামে পরিচিত, দুই ডানাওয়ালা জাফর, কি মানুষ। আবু তালেবের চার ছেলে এক মেয়ে ছিল, ওই চার ছেলে জাফর, তালিব, আলী, আকিল। আবু তালেব ছেলেদেরকে জাফর, বিশেষ করে জাফর আর আলী রাদিয়াল্লাহু আনহুমাকে ঠেলে দিতেন খালি, ভাইয়ের সাথে থাকো ভাইয়ের সাথে থাকো, কারণ আবু তালেব বুঝতেন আমার ছেলেরা যদি আমার ভাতিজার সাথে থাকে তো পথ হারাবে না, বুঝতেন এটা। ওই জন্যে খালি বলতেন ভাইয়ের কাছে থাকো, যাও ভাইয়ের কাছে থাকো। তো এত করে আলী এবং জাফর রাদিয়াল্লাহু আনহুমার একটা বিশেষ মহাব্বত নবীর সাথে তৈরি হয়েছে, লম্বা সময় ছিলেন, এক হলো রক্ত এক, আবার ছিলেন একসাথে। তিন নম্বর হচ্ছে নবী, এই মহাব্বত তো সবচেয়ে উঁচা সাহাবিদের জন্য। এই তিন মহাব্বত একসাথে হইয়া জাফরের পুরা কলিজা ভিতরে খালি নবীর মহাব্বত আর এশক। এই অবস্থায় আল্লাহর নবী হুকুম করলেন, জাফর হাফসায় হিজরত করা লাগবে। এরে ভাই, এই ফ্রেন্ডা, আমার ঘামের দিকে তাকাইলে তো সমস্যা, আওয়াজ নষ্ট হয়ে যাবে, আমার কষ্ট সইতে পারবে, আওয়াজ নষ্ট হয়ে গেলে এটা বড় বিরক্তিকর, একটু খেয়াল করেন কথা। আগে একটা ঘটনা শোনাইছি আপনাদেরকে, আমাদের মহাব্বত নিয়ত সাহাবায়ে কেরাম ছিলেন না, ওই সাহাবি নবীর সঙ্গ ত্যাগ করে, সোহবত ত্যাগ করে চলে যেতে হবে, এটা আমাদের জন্য বলা যত সোজা, শোনা যত সোজা, সাহাবিদের জন্য ব্যাপারটা অত সোজা ছিল না, কিন্তু আল্লাহর নবীর হুকুম। সাহাবায়ে কেরাম আবেগকে নিয়ন্ত্রণ করেছেন নিজের নবীর হুকুমের সামনে, জাফর চলে গেছেন হাবশায় হিজরত করে। বহু বছর পর নবী আলাইহিসসালাম যখন মদিনায় গেলেন, বহু বছর পর, ছয় সাত সাত বছর পর, আল্লাহর নবী জাফরকে হুকুম করলেন, জাফর তুমি মদিনায় চলে আসো। এই লম্বা বিচ্ছেদের পর জাফরের কাছে খবর যখন পৌঁছে কেমন খুশি লাগে না আমরা বুঝাইতেও পারবো না, বুঝবো না, সোজা কথা। হযরত জাফরের হিজরত দুইবার, একবার মক্কা থেকে হাফসা আর একবার হাফসা থেকে মদিনায়। হযরত জাফর ইবনে আবি তালিব মদিনার দিকে রওনা দিছেন। খায়বর দুর্গ যেদিন বিজয় হয়েছে এটা এক বিশাল আনন্দের ব্যাপার, শক্তিশালী দুর্গ মুসলমানদের হাতে, কিন্তু জাফর যখন মদিনায় ঢুকে আল্লাহর নবী এতটা খুশি হয়েছেন, এতটা আনন্দিত হয়েছেন, যে নবী আনন্দ আর খুশি প্রকাশ করতে যায় বলে ফেলছেন, মাদ্রি বিআইহিমানা সাদ্দু ফারহা বিকুদুমি জাফর আম বি ফতহি খাইবর, আমি জানি না আজকে আমার আনন্দ যে লাগতেছে কোন কারণে বেশি, খাইবর বিজয়ের কারণে না জাফর যে মদিনায় আসছে এই কারণে। চিন্তা করা যায় কতটা খুশি হয়েছেন নবী। তো নবী যদি এত খুশি হন, জাফরের কি অবস্থা, এটা উপলব্ধির বিষয়, একটু চিন্তা করেন, সময় দিলাম বুঝতে থাকে। নবীর যদি এই অবস্থা হয় যে খাইবরের মতো কেল্লা বিজয় একদিকে, জাফর ওই দিনেই মদিনায় ঢুকছেন, নবী বলেন আমি বুঝতে পারছি না কোন কারণে আমি আর আজকে বেশি আনন্দ, খাইবর বিজয়ের কারণে না জাফর মদিনায় ঢুকার কারণে। আল্লাহু আকবার, খুশি আর খুশি হযরত জাফরের আনন্দ, এত লম্বা বিচ্ছেদের পর এখন নবীর সান্নিধ্যে চলে আসছেন। আয়াত নাযিল হইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
قاتلوا الذين يلونكم من الكفار ও ইমানদারেরা নিকটের কাফেরদের সাথে লড়াই করো কোন জায়গার কাফের আরো জোরে কর না আর একটু জোরে এটা মাথায় রেখেন আগে লাগতে হবে কার সাথে নিকটের কাফেরের সাথে আরে বলেন না জোরে আগে লাগতে হবে কার সাথে এ হুকুম কার আমরা বলি এগুলো আমাদের সাথে চেতে যাইও না হুকুমটা কার কিছু বলার থাকলে যাই আল্লাহরে বলো ওই যে আমি এটা প্রায় উদাহরণ শোনাই এটা সেটা হইলো যে আমাকে ঢাকায় পোলা পান মারামারি লাগছে দুইটায় লাগছে যে এগো তো সাফার জোর বেশি ঠিক আছে না আমরা ঢাকায় পোলা পানি কি সাফার জোরটা বেশি তোরা তো সব এক কোম্পানি ঢাকায় পোলা পাই সাফার জোরটা একটু বেশি আমরা তো দুইটাই যে লাগছে একটা খাইছে মায়ের মায়ের খাইয়াই বাইতে যাইয়া চিঠি লেখছে তখন তো আর ওই মোবাইল আর মেসেজ সিস্টেম ছিল না চিঠি লেখছে তো চিঠির মধ্যে কি লেখছে আবে আমগো মহল্লায় তোরে পায়ল খাগম চিঠি লয়া গেছে ডাক পিয়ন চিঠিটা খুললাই যেই দেখছে লেহা আব্বে আমগো মহল্লায় তোরে পায়ল খাগম জিদ্দে কি করবো চিঠিটারে ছিড়াই ডাক পিয়ন রে মারছে এক চটকা আচ্ছা কম তো দেখি ডাক পিয়নের কোনো দোষ আছে এখন যেই বেটা ডাক পিয়ন মারে সুস্থ না পাগল এত আজ থেকে যে বেড়া ডাক পিয়ন মারতে যায় সুস্থ না পাগল আর একটু জোরে কর না সুস্থ না পাগল আহারে এই মোল্লা মহসিরা আল্লাহর কালামের ডাক পিয়ন কালাম তো পাঠাইছেন আল্লাহ এই মুন্সিরা যে আপনাদের কাছে কোরআন পৌঁছায় দেয় আপনার ভাল না লাগলে যিনি চিঠি পাঠাইছেন তারে যায় ধরেন ডাক পিয়ন মারতে আসেন এটা কোন অভ্যাস বোঝা গেল এটা সুস্থ না এটা কিরে যারা মৌলবি মারতে আসে এরা কি আর একটু জোরে কর না আহ কি শান্তি লাগতেছে আর একটু জোরে কর কি করু আর আমি জাগা তো একটাই এখান থেকে যা কই তারি তো নবী আলাইহিসসালাম মুতার যুদ্ধের জন্যে ঘোষণা দিলেন রোমানদের বিরুদ্ধে লড়াই হবে তখন কাফেরদের সবচেয়ে কাছে ওরাই কারণ ইসলাম আরবের যত কৌম আছে ওদেরকে মোটামুটি হারায়া টারায়া শেষ অষ্টম হিজরির পর মক্কা বিজয় হওয়ার পর পুরাপুরি হুনাইন তায়েফ সব নিজেদের কাছে চলে আসছে এখন কাছে হচ্ছে সিরিয়ার কাছে রোমানদের সাম্রাজ্য এই পর্যন্ত বিস্তৃত ছিল তো ওদের সাথে লড়াই করার সিদ্ধান্ত হয়েছে মুতার যুদ্ধ নামে যেটা পরিচিত নবী আয়া খেয়াল করেন এদিকে তুই তাকায় না তো আল্লাহর রাস্তা এত ডিস্টার্ব এই কোণার থেকে হইতেছে কি ব্যাপারটা কি আর পিছনে কে এত কথা কয় আপনারা এখানে গুতাগুতি করেন কি জন্যে যারা আসা যাওয়া করে একটু রাস্তা করে দিয়েন কথা না বইলা ফাঁক করে দিয়েন কথা বইলেন না মনোযোগ দিয়া শোনেন কথা তো বেশি সময় বলা যাবে না অনেক কথা শুনছেন আপনারা এখন তাড়াতাড়ি বিদায়ের পালা আমিও চেষ্টা করতেছি তাড়াতাড়ি গুছাই মুতার যুদ্ধের ঘোষণা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিরুদ্ধে যুদ্ধ সেনাপতি নিয়োগ করলেন হযরত যায়িদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে নিজের পালক পুত্র কিন্তু ঘোষণা দিয়াই নবী কি বলেন শুনেন নবী বলেন ফা ইন উসিবা যায়িদ ইবনে হারেসা ফা জাফর ইবনে আবি তালিব আলান নাস ওয়া ইন উসিবা জাফর ইবনে আবি তালিব ফা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আলান নাস নবী বলেন যদি যায়িদ ইবনে হারেসা শহীদ হয়ে যায় তো ঝান্ডা হাতে নিবে নেতৃত্ব গ্রহণ করবে জাফর ইবনে আবি তালিব যদি জাফর শহীদ হয়ে যায় তো ঝান্ডা হাতে নিয়ে নেতৃত্ব দিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সাহাবায়ে কেরামের আর বুঝতে দেরি হয় নাই কষ্ট হয় নাই যে যায়িদ ইবনে হারেসার মদিনায় ফিরবে না জাফর ইবনে আবি তালিব আর মদিনায় ফিরবে না শাহাদাতের ইশারা হয়ে গেছে কারণ কি নবী বলেছেন যদি যায়িদ শেষ হয় তো জাফর জাফর শেষ হইলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মানে আগের দুইজন শেষ আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে নেতৃত্ব যাবে এটা সবাই বুঝা গেছে জাফর বুঝেন নাই হ্যাঁ কেমন লাগে তখন বলে এই লম্বা সময়ে এত পরীক্ষা দিয়া এত কষ্টের পর একটু সুখের জীবন ভোগ করা শুরু করছে মাত্র কোন সুখ টাকা পয়সার সুখ না প্রিয় হাবিব রে দেখে এই সুখ সাহাবায়ে কেরামের জন্য এটা যে কত আনন্দের ছিল এক সাহাবি মসজিদ নবীর পাশে খালি আয়া বয়া থাকে সকালবেলায় সবার আগে আগে তো নবী সবসময় খেয়াল করছেন যে এটা সবার আগে আগে আয়া খালি ঘরের আশেপাশে ঘুরে ও কিরে তুমি তো কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করো না
তো কি বলে, ইয়া রাসূল আল্লাহ আমি তো কিছু জিজ্ঞেস করতে আসি না। বলে কি জন্য আসো? কারণ আমি শুধু আসি আপনার চেহারা একটু দেখার জন্য। ওই সাহাবি এখন নবীকে ছাইরা চলে যেতে হবে জাফরের। আবার কার জাফর? কোন জাফর? এত লম্বা টাইম যিনি নবী থেকে বিচ্ছেদ, হ্যাঁ এত কষ্টের পর এখন এক সুখের জীবন, জাফর মেনে নিয়েছেন। কারণ কি? তিনি সাহাবি। কি তিনি? আমাদের পক্ষে এটা মুশকিল ছিল। আমি নিজের কথাই বলি, আপনাকে হালত আমার জানা নাই, আমারটা তো আমি জানি। বলি যে পরীক্ষায় ফেল করতাম, নিশ্চিত নিশ্চিত পরীক্ষায় ফেল করতাম। হযরত জাফর ঘরে চলে গেলেন বিদায় নেওয়ার জন্য। বিবি এত কষ্টের সঙ্গী, চার সন্তান, আউন, আব্দুল্লাহ, মোহাম্মদ, নুমা, ছোট ছোট সব, বিয়ে তো করছেন বেশি দিন হয় নাই, জাফর তো যুবক। আচ্ছা ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকাইলে তখন কেমন লাগে? এক হজের সফরে যাই, আমার নিজের কথা শোনাই, বিদায়ের সময় আমি বাচ্চাদের চেহারার দিকে তাকাই না। কেন? কারণ আমি জানি ওদের চোখে পানি, ওই পানি দেখলে আমি নিজেকে সামলাইতে পারব না, আর আমার চোখে পানি দেখলে ওরা সব গড়াগড়ি করে চিৎকার করে। এই জন্যে বাচ্চাদের মুখের দিকে তাকাই না। এক মাস চল্লিশ দিনের সফরের হালত হচ্ছে এটা, চিরদিনের জন্য স্ত্রী আর সন্তানদেরকে ছেড়ে চলে যাচ্ছে জাফর। তার দিলের হালত কি? হ্যাঁ দিলের হালত যাই হোক, তিনি তো জাফর আত-তাইয়্যার সাহাবি। আল্লাহ বিদায় নিয়ে যখন ঘর থেকে বের হচ্ছে, রিওয়ায়েত আসছে আব্দুল্লাহ ছোট দৌড়ে যায়, জড়ে ধরছে না আব্বু কই যাও, মোহাম্মদ যায় কাপড়টাই না ধরছে বাবা কই যাও। রিওয়ায়েত আসছে হযরত জাফর বাচ্চাদের চেহারার দিকে তাকায় না, তাকাইলে যদি মায়া লেগে যায়, কারণ সামনে নবীর হুকুম ওইটা মানতে হবে। তুচ্ছ বাচ্চা, একে বলে সন্তানের চেয়ে নবীকে মহব্বত করা, বুঝ? হিসাব মিলান তো, হিসাব মিলান, পারবেন কিনা হিসাব মিলান? যা একদিকে সন্তান, একদিকে জেহাদের ডাক আসছে, সাহাবিদের জিন্দগি হচ্ছে, তুচ্ছ আমার সন্তান, তুচ্ছ আমার পরিবার, তুচ্ছ আমার নবীর বিচ্ছেদ, সব বাদ, নবী হুকুম করেছেন যা করেছেন তাই করতে হবে। এর নাম হচ্ছে হুব্বে রাসূল, এর নাম হচ্ছে নবীর মহব্বতের নমুনা। হযরত জাফর চলে গেছে, মহব্বতের দাবি তো করি, জিজ্ঞেস করলে জীবন দেওয়ার জন্য সব লাফায় উঠবে, এখন যদি বলি নবীর ইজ্জত রক্ষায় জীবন কে দিবি সব লাফায় উঠবে। জীবনটা দেওয়ার জন্য তো কল্লাটা কাটতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু কল্লা না কাইটা শরীরের চার পাঁচ ইঞ্চি জায়গা যদি চাই কল্লা কাটা লাগবে না। নবীর মহব্বতে শরীরের পাঁচ সাত ইঞ্চি জায়গা চাই কল্লা লাগবে না, কল্লা তোর জায়গা থাক, পাঁচ ছয় ইঞ্চি জায়গা চাই নবীর মহব্বতে দেওয়ার জন্যে। জীবনটা পুরা রেতো দিতে চাইছিলি, পুরা বাইরে রেতো দিতে চাইছিস, আমি একটা রোমেনা চাইছি, এটা কি বেশি চাওয়া? বলে যেখানে পুরা বাড়ি দিতে প্রস্তুত, জীবন দেওয়া মানে কি পুরাটাই তো দিলাম নাকি? তা আমি যদি পুরা বাড়ি না চাই একটা রোম চাই, এটা দেওয়া কি কঠিন না সহজ? অথচ দেখা যাবে এই সহজ কাজটা করতে কেউ রাজি না। বলে কি বলতে চাইতেছেন বুঝতেছি না তো কিছু, অনেক বেশি দূর থেকে আসতেছে খোঁচা, তো এবার কাছাকাছি আই না খোঁচাটা দিই, খোঁচা না বলা। যে মানুষটা জীবন দিতে প্রস্তুত, ওই মানুষটা নিজের মুখের এই দুই তিন ইঞ্চি জায়গা নবীর জন্য ছাড়তে রাজি না। কেমনে বিশ্বাস করি সে জীবন দিবে? কেমনে বিশ্বাস করবো আপনি জীবন দিবে? মুখের এই দুই তিন ইঞ্চি জায়গা আমি নবীর জন্য ছাড়তে রাজি না, যেখানে নবীর সুন্নতের গাছ লাগাইতে চাই, নবীর সুন্নত চাষ করতে চাই, তোর শরীরের এই অংশটুকু আমারে দিয়া দে। আমি তো মনে করি বহু মানুষ আছে যারা চুপচাপ বসে থাকবে, অথচ চোখের বানে তারও বাইরিস। তো মহব্বতটা কি? ওই যে নুরুল্লাহ ভাইয়ের মতো আগের মতো কাঁপি না। এর যুবক একটা ভালো মুহূর্ত আছে, এই মুহূর্তটা হাতে পায়ে ধরা বলি, নবীরে ভালোবাসো সেই দাবি যদি করস, আপাতত জীবনটা লাগবো না, আপাতত আমি এই মুখটা চাই আল্লাহর হাবিবের মহব্বতের নমুনা, এখনই দাঁড়ায় প্রকাশ কর, যার জিন্দগিতে দাড়িতে হাত দিব না ইনশাল্লাহ, দাঁড়া দেখি কে দাঁড়াবি, আল্লাহ দাঁড়া, যে দাড়ি রাখছে সেনা, দাড়ি রাখছে যে সেনা বস, হয় মাদ্রাসা ছাত্র বস, দাড়ি রাখছে যে সেনা, যে দাড়ি কাটতো এতদিন, এমন যুবকরা দাঁড়াও, দাঁড়াও মুরব্বীরাও দাঁড়ান, আর কত হাত দিবেন,
আর কত হাত দিবেন, নবীর কলিজায় আর কত বেলেট চালাবেন, কেমনি মুখ নিয়ে নবীর সামনে দাঁড়াবেন, বলেন আমাকে, দাঁড়াক আল্লাহর ভরসা করে দাঁড়ায় যান আল্লাহর উপর ভরসা, লিল্লাহি তাকবীর, এই বলবেন তাকবীর দে আল্লাহু আকবার, দাঁড়ান দাঁড়ান আরো দাঁড়ান, এই বিশাল মজমা একশো মানুষ দাঁড়ানোর কথা, দাঁড়ান, যার দাড়ি নাই দাড়ি আছে যার সে বসবে, যার দাড়ি আছে না আপনাদের যার দাড়ি আছে সে দাঁড়াবে না, এতদিন দাড়ি কাটতো আজকে থেকে নবীর মহব্বত প্রকাশ করবে যে আমি আর দাড়ি কাটবো না ইনশাল্লাহ, দাঁড়ান ইনশাল্লাহ, হ্যাঁ কে আছে আর যে দাঁড়াইছে সবাই দাঁড়াও, কেউ বসবে না বসবে না, আমরা দেখতে চাই এই পাশে পাশে যারা দাঁড়ায় আছে এখানে কেউ দাঁড়াইলে ভেতরে ঢুকে দাঁড়ান, এই যে হাত উঠাইছে কেটা ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকে দাঁড়ান, ভিতরে ঢুকে দাঁড়ান, মাশা আল্লাহ মার হাওয়া, এই যে আল্লাহ আকবার, হ্যাঁ জোরে আল্লাহ আকবার, কত হবে বয়স, ষাট হবে, পাঁচচল্লিশ, বোঝা যায় তো অনেক বয়স্ক, পাঁচচল্লিশ তো তিরিশটা বছর দাড়ি কাটছেন কমপক্ষে, এখন এই তিরিশ বছরের আপনার অভ্যাসের বিপরীত আপনি ওয়াদা করতেছেন আর কাটবেন না ইনশাআল্লাহ, ও আল্লাহ তুমি কবুল করো, দাঁড়ায় থাকেন দাঁড়ায় থাকেন, আমরা দেখতে থাকি আর কে আছে, দাঁড়াও দাঁড়াও ইনশাআল্লাহ আল্লাহু আকবার, হ্যাঁ পেছন থেকে দাঁড়ায় না, মাশাআল্লাহ মারহাবা, এই পোলাটার জন্য একটা তাকবীর লাগা, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আর কই আর কই আর কই, মাশাআল্লাহ মারহাবা, জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকাল্লাহ, এই শুনেন মাশাআল্লাহ, এই যে আরো দাঁড়াইতেছে, দাঁড়া 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 দাঁড়া, মাশাআল্লাহ মারহাবা, জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন, বাইরে তো করে যে দাঁড় করাই, আমগো ধান্দা আছে একটা, আমগো ধান্দা আছে, ধান্দা হইলো আমার তো নাই কোনো পুঁজি, এগুলো হইলো আমার সব পুঁজি, আল্লাহর সামনে যদি এগুলারে পেশ করা যায়, আল্লাহ কিচ্ছু নিয়ে আইতারি নাই, এ একটা কাম করছি, তোমার হাবিবের সুন্নতের গাছ লাগাইছি আমি, চাষ করছি, ওই সুন্নতের মালি হিসাবে আমারে ছেড়ে দাও, এই উচিলে যদি আল্লাহ মাফ করে দেয়, এই জন্য এই কামটা করি আমি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ও ভাই এরপরে আমার সাথে দাড়ি সহ দেখা করতে হবে ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ দাড়ি সহ দেখা করবেন, সব আমি আপনার কাছেই তো আসি, একটু চাইলেই যাওয়া যাবে, আপনাদের এলাকার বহু ছেলেবেলে যায়, তো ওদের সাথে চলে যাবেন ইনশাআল্লাহ, দাড়ি সহ দেখা করবা সবাই, কে কে জানি দাড়ি রাখার ওয়াদা করছে, শুধু হাত ওঠাবে, মাশাআল্লাহ, এই যে কত আছে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করো, ও পিছনে আছে মাশাআল্লাহ, সাবাস মারহাবা, ওর পিছনে হাত দেখা যায়, এতক্ষণ মানুষ দেখা যায় নাই, এমন হাত দেখা যাইতেছে, আল্লাহু আকবার, সবাইকে দাওয়াত আমার সাথে দাড়ি সহ দেখা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাশরের মাঠে নবীর সাথে দাড়ি সহ দেখা করবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, হাত নামান, ও দোস্ত কাটতেছেন তো আমল অনেক অনেক গুণাই তো করেন না, অনেক গুণাই তো আমরা করি, কিন্তু দাড়ির গুণাটা আমার কাছে একটু আলাদা মনে হয়, কেন জানেন, কেন জানেন একটু খেয়াল করেন, একজন মুসলমান হিসেবে আমাদের জন্য সবচাইতে একটা দামি মুহূর্ত বাইর করেন তো আপনারা সবাই মিললেন, যার চেয়ে দামি মুহূর্ত একজন মুসলমান হিসেবে আমার জন্য আর হইতে পারে না, এমন একটা মুহূর্ত বাইর করেন তো, হ্যাঁ আচ্ছা আমি বলি আমি বলি, বুঝছি আপনাদের মাথা এক একজনের এক এক দিকে গেছে গা, তা আমি বলি আপনি মিলাইয়া দেখেন, যদি আমি বলার পর এরপর যদি আপনার কাছে মনে হয় না এর চেয়ে দামি মুহূর্ত হইতে পারে তো বলেন, অসুবিধা নাই আমিও শিখি, তো শুনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সেজদায় লুটায়, কোথায় কোথায়, তাহলে আমল হিসাবে সবচেয়ে দামি আমল আমার জন্য কোনটা, কোন অবস্থা আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনটা, সেজদা, আচ্ছা এই সেজদাটা দিলাম তো এক সেজদা হইলো তাই না, এক সেজদা দিলাম তো কয়টা হইলো, এইটারে যদি আমি কোনোভাবে এক লক্ষ গুণ বাড়াইতে চাই সুযোগ আছে না, কি সুযোগ, বাইতুল্লাহ বলেন কই, বাইতুল্লাহ যায় যদি এক সেজদা দেয় তো আমল নামায় উঠবে কয়টা, কথা বলে না কত, তাহলে আমার এক সেজদায় উঠলো কত, আচ্ছা এই এক লক্ষ সেজদাস যদি আমি লাইলাতুল কদরে যায়া দেই বাইতুল্লাহ কত, আপনার ধরে মাধ্যম দরকার, এই মহাক্কিক আলেম এই কথা কয়, লাইলাতুল কদর কয় বছর,
83 বছর না আহারে মুসলমান, 83 বছর নির্ধারণ করে লাইলাতুল কদরকে অবমূল্যায়ন করা। কেন আল্লাহ 83 বছর বলেন নাই? আল্লাহ বলেছেন খাইরুন খাইরুন, হাজার মাসের চেয়েও দামি, হাজার মাসের চেয়েও ধরেন বেশি। আপনি বলেন হাজার মাসের চেয়েও বেশি, বেশি কত বেশি? এটা একটা আপেক্ষিক শব্দ, আমরা এজাফি, এক একজনের ব্যক্তি হিসাবে বেশি বেশি। রাস্তায় ফকিরের সাথে দেখা, ওই কালকে দেখা করিস তোরে অনেক কিছু দেবো, আপনি মনে মনে হাসবেন, নিজে খাইতে পায় না আমারে অনেক কিছু দিবে, তার অনেক কিছুটাও এটা উপহাসের কারণ, অনেকটাও কম। কিন্তু যদি এলাকার কমিশনার আপনাকে বলেন কালকে তুমি দেখা করো তোমারে অনেক কিছু দেবো, তোকে হাসবেন না একটু আশাবাদী হবেন? কারণ ওই ফকিরের চেয়ে তার অনেকটা একটু বেশি, তাই না? একই কথা যদি এমপি সাহেব বলেন তো অনেক কি আগের চেয়ে কম না বেশি? শব্দ কিন্তু একটাই, অনেক, কিন্তু ব্যক্তির কারণে অনেকের অনেক হইতেছে, তাই না? একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন তো এই অনেক কি আগের মতো অনেক না আরো বেশি? একই কথা যদি বিল গেটস কয় যার পয়সার অভাব নাই, ওই অনেক কি আগের মতো অনেক না আরো অনেক? তো আল্লাহ বলতেছেন খাইরুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে বেশি। কোটা কত বেশি? আল্লাহ যত বড় তার বেশিও তত বেশি। 83 বছর নির্ধারণ করে আপনি আমি কেন ঠকতেছি খামাখা? এটা ঠকার বুদ্ধি, এই নির্দিষ্ট করা এটা ঠকার বুদ্ধি। আল্লাহ বলেছেন না বিজন্নি আব্দি বি, আমার সম্পর্কে আমার বান্দা যা মনে করে আমি তাই। তো আমি 83 বছর মনে করলে আল্লাহকে বললো তুই যা পাইয়া খুশি দ, তুই বাংতি কন্যা যদি খুশি তাহ খুশি থাক, কেউ রিয়াল নিয়ে খুশি থাকলে খুশি, কেউ ডলার নিয়ে খুশি থাকলে খুশি, কেউ কেউ টাকা পয়সা চাই না আমার একটা হীরা দিয়ে দাও তো হীরা নিয়ে খুশি, আল্লাহকে আমার কাছে সবই আছে, যেটা সাবি এটাই পাবে। আল্লাহ আকবার। আচ্ছা বলেন এই যে একটা অবস্থা, লাইলাতুল কদরে কাবা বাইতুল্লাহর সামনে সেজদায় পড়ে আছে, আমার দৃষ্টিতে একজন ইমানদারের জন্য এর চেয়ে দামি মুহূর্ত আর হইতে পারে না। আপনারা বাইর করেন দেখেন, আমি জানি না, আমি খুঁজছি নাই কিন্তু আমার হিসাব মিলে না, এটাই আমার কাছে হিসাব মিলে যে সবচেয়ে দামি মুহূর্ত হচ্ছে লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে কাবার সামনে সেজদা অবস্থায়। বুঝছেন কথা? আপনি যদি দাড়ি কাটেন দোস্ত, এই দামি মুহূর্তেও আপনি গুনাহ করতেছেন, গুনাহ বন্ধ নাই। এবার হিসাব মিলা, বিষয়টা আপনাদের কাছে কত সহজ, আমাদের কাছে অত সহজ না। এমন আরেকটা গুনাহ দেখান যা আপনার মৃত্যুর সময় দুনিয়াবাসী সাক্ষী মানুষটাই গুনাহ করে, দেখান আরেকটা গুনাহ। আমার কাছে তো লাগে একমাত্র গুনাহ যে মৃত্যুর সময় দুনিয়ার মানুষ সাক্ষী যে এই গুনাহটা সে করতো, দাড়ি কাটতো। আরেকটা গুনাহ দেখান, বিষয়টা যত সহজ মনে করেন অত না। এই জন্য দোস্ত প্রিয় হাবিব আমার, ও বন্ধুরা বাবারা সন্তানেরা কলিজার টুকরা ভাইয়েরা, নবীকে মহাব্বত করি এই দাবি যদি করি তো মডেল বানাইতে হবে কাদেরকে বলেন তো একটু চিল্লায়া, আরো জোরের মডেল কারা, নমুনা কারা? সাহাবায়ে কেরাম নবীকে মহাব্বতের সাথে সাথে দুই নম্বর হক আদায় করেছেন, যেভাবে আমাদেরকেও ওইভাবেই হক আদায় করা লাগবে। নবীকে নিজেকে নিজেকে সাজাইছেন নবীর সুরত দিয়া। একটা দুইটা ঘটনা আপনাদেরকে শুধু শোনায়া, একটা নমুনা দেখাইতেছি, নমুনা। সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনায় হিজরতের সময় নবী সহ আবু বকর ঢুকতেছেন, তো আবু বকর যে ঢুকছেন মদিনার মানুষ বুঝতেছেন না কোনটা নবী কোনটা আবু বকর, বুঝেন অবস্থা। আবু বকর সামনে যা মুসাবা টুসাবা আছে সব আবু বকর উপর দিয়া যাইতেছে, আবু বকরও কিছু কয় না। কেন কয় না? ওই যে মুসাবার একটা আজাব আছে, এই আজাবটা আমরা দেই, আগে অতীত বোঝা গেল। সমাজের মানুষ মহাব্বতের নামে মাহবুবকে কষ্ট দেয়, এটা হচ্ছে বাংলাদেশের মানুষের এক চরম প্রবণতা। মহাব্বতের নামে মাহবুবকে কষ্ট দেওয়া এটা আমাদের একটা সাধারণ কাজ হয়ে গেছে। আমরা একজন মানুষ আসি দূর থেকে, অজু এস্তেঞ্জার হাজত থাকে ওই পিছনে পিছনে লাইন, আমি বলতে বাধ্য হয়েছি ভাই আমি টয়লেটে যাবো টয়লেটে যাবো, উদ্দেশ্য হইলো তুমিও যাইবে নাকি, গেলে তো আমার লগে আহো, এটা বলছে আর দু একজন থামছে, বলে কত একটা বাজেভাবে আমাকে কথাটা বলতে হয়েছে, কিন্তু কি করব বিরক্ত। এমন জাতা খাইতে হয় হাত মাত খামসাইয়া সোলা এলা, এটা কোন মহাব্বত? ওই যে থাবা যে মারছে নখ যে বড়, থাবা তো লেগে গেছে আমার হাতের মধ্যে, রক্ত বের হয়েছে, পা রক্তাক্ত হয়েছে, আরে নিজের মসজিদের মধ্যে, বাইরে তো দূরের কথা মসজিদের মধ্যে আমার পা রক্তাক্ত হয়েছে, ঢুকতেছি পিছনে পিছনে ঢুকার জন্য আগে আগে যাবে, ওই যে আমি পা রাখার আগে সে আমার পায়ের মধ্যে পাড়া দিয়ে লেগেছে, নখ ছিল বড় কেটে গেছে, পদ্ধতি
এই মহাব্বতের নামে মাহবুবকে কষ্ট দেওয়া এটা বড় খারাপ কাজ। তো মদিনার মানুষ তো অপেক্ষা, নবী আসতেছে, তলা আল বদর আলাইনা পড়তেছে, খালি আগমন করছে, কিন্তু আবু বকর সামনে সব যায়, আবু বকর লাগে মুসাফা করে সামনে যে কেন এই বিভ্রান্ত হইল, কারণ মদিনার মানুষ পার্থক্য করতে পারতেছে না কোনটা নবী কোনটা আবু বকর, দেখে চুল যা এডার যা ওইডার যা, দাড়ি ওখানে যেমন এখানে এমন, মুস ওখানে যেমন ওখানে এমন, কাপড় ওখানে যেমন এখানে এমন, জুতা ওখানে যেমন ওখানে এমন, হাসি দেয় ওখানে যেমন। ইমাম গাজালি বলেন প্রত্যেক নবীর একজন সিদ্দিক থাকে, আবু বকর এই উম্মতের সিদ্দিক। বলে সিদ্দিক মানে কাকে বলে, আয়নায় সামনে দাঁড়াইলে আয়নার ভেতরের মানুষটা সিদ্দিক, বাহিরের মানুষটা নবী। আয়নায় যেমন বাহিরের মানুষের হুবহু ছবি ফুটে ওঠে, যার সুরত, যার ভূষণে, যার কথায়, যার আচরণে নবীর হুবহু চিত্র প্রকাশ পায়, সে হচ্ছে সিদ্দিক, সে হচ্ছে আবু বকর। নবীকে কিভাবে ফলো করছে সাহাবা একরাম, এক সাহাবি হাফসি সাহাবিয়া, এই দাড়ি যে কাঁদো, শোনো শোনো সাহাবিদের হালত, এক সাহাবি হাফসি সাহাবি, হাফসি হাফসিদের চুল তো থাকে কোকড়ানো শক্ত, নবী আলাইহিসসালাম দুই দিকে সীতা করতেন, হাফসি সাহাবি খালি গোসল করে সিরুনি দিয়া খালি চেষ্টা করে, এদিকে যায় না, এ আগের মতো যায়, আমারও অবস্থা তাই, আমি গৌরা গৌরা গোসল তাই খারা খারা, চুল এদিক সেদিক করা যায় না, যেমনি আছে এমনি গৌরা গৌরা চুল খারা থায়। হাফসি সাহাবি সবসময় চিরুনি দেয় খালি এমন এমন করে, কলিজায় ব্যথা, আমার মাথা কেন নবীর মতো না, পাগল আসে কাকে বলে দেখো দুনিয়াবাসী। একদিন জিদ কইরা যায় লোহা একটা গরম করছে, শিখ আগুন গরম রক্ত লাল, যেই টকটকে গরম হয়ে গেছে আর লাল হয়ে গেছে, আস্তে কইরা লোহাটা আইনা ঠিক মাথার মাঝ বরাবর এরকম লাগাইয়া দিস, আহা এশক এশক, ভালোবাসা মানি পাগলামি, এটা দুনিয়ার ভালোবাসা হোক আর আখেরাতের ভালোবাসা হোক, পাগলামি নাই তো মহব্বত নাই, মহব্বতের মধ্যে পাগলামি চলে, পাগলামি ছাড়া মহব্বত হয় না, মহব্বত পাগলামি ছাড়া হয় না, কথা কো, এটা ভালো বুঝছস না, থাপড়ে অর্ধা দাঁত করলাম ধরো মত মাস কত গার, এটি ভালো হচ্ছে, এতদিন না অঙ্গ পক্ষে কথা কইছে, যে পাগলামি করি কামাকা করিনি, আহা কি পাগলামি করছে, লাগাইয়া দিছে মাঝখানে, আপন জন জিজ্ঞেস করে করলি কি এটা, কি করছি, ব্যথা বাজতা, বলে আমার মাথাটা যে নবীর মতো না, কলিজায় যেই ব্যথা আর সেটা কিছুই না, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, কেন আমার নবীর মতো মাঝখানে ফাঁক, এস দেখো তো এটা, সুন্নতের পোশাক গায়ে চড়াইতে চাও না কেন, যে সমাজের মানুষ আমাকে সেকেলে বলবে মোল্লা বলবে, এই চিন্তায় জামা পাঞ্জাবি পরে না, ঢিলে ডালা পোশাক পরে না, মানুষ গাইয়া বলবে টাইট, গেঞ্জি পরে তো স্কিন, প্যান্ট পরে তো ওই টাইট, সব দেখা যায়, নাউজুবিল্লাহ, এই পোশাক পরা হারাম, যেই পোশাক পরলে সতর ফুটে ওঠে, সতর ফুটে ওঠে, সব বোঝা যায়, অথচ হযরতে ওসমান রাদিয়াল্লাহু আন হুদাইবিয়ার সন্ধি নবী আলাইহিসসালাম পাঠাইছেন কুরাইশদের সাথে আলোচনা করার জন্য, কেন ওসমান আগের থেকে সম্ভ্রান্ত মানুষ ছিলেন, ওসমানের দান দক্ষিণায় অনেকে চলছে, একটা আলাদা প্রভাব ছিল হযরত ওসমানের, তো নবী বলেন যাও তুমি আলোচনা করো, যায়া ধারাগুলো নিয়ে আলোচনা করো। হযরত ওসমানের চাচাতো ভাই সাথে ছিলেন, দেখেন যে হযরত ওসমানের পায়জামা টাকনোর উপরে মাঝখানে, চাচাতো ভাই মায়া লাগছে, কাহারে ভাই এই পায়জামা এমনি পড়লে তো মানুষকে গাইয়ের লোকে কি কথা, একটু নামায় পড়েন, আপনি যে আলিশান মানুষ, আপনার একটা ভাব দেখাইতে হবো না কাপড় দিয়া, কি করবো হেসরা হেসরা কাপড়, হেসরা হেসরা না গেলে, জমিনের সাথে ঘষতে ঘষতে না গেলে, আপনি যে একজন শানদার মানুষ হয়তো বোঝা যাবে না। হযরত ওসমান কি বললেন, লা হাকাযা হিজরাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো না, এটাই আমার নবীর পায়জামা, আমি এইভাবেই পড়ব, আমার নবীর লুঙ্গি এমনই, এই জায়গায় পড়ছেন। হযরত হুযাইফাতু ইবনুল ইয়ামানকে নবী পাঠাইছেন পারস্যে সম্রাটের সাথে আলোচনা করার জন্য, অপেক্ষায় রেখেছেন, খাওয়া দিছেন, খাওয়া হয় মুসলমান শুনে, ওই বিজাতীয়দের কৃষ্টি কালচার যে গ্রহণ করে, মহাব্বতের নমুনা দেখে, হযরত হুযাইফার সামনে খাবার,
নিচে বসছেন, কয়েকটু উপরে বসেন, মানুষ করবো কি, গয়া মিয়া রাখা খাওয়া পড়ে গেছে গা, উঠাইয়া খাইছেন, পাশে যে লোক বেটার মায়া লাগছে, মিয়া এইভাবে মাটির থেকে খাওয়া উঠাইয়া খাইলে এই পারস্যের লোকজন করবো, এই একটা খবিস খাচ্ছর, এই বেটার লাগে কি আলোচনা করো, থার্ড ক্লাস লোকের সাথে কি আলোচনা করো, তুমি এই কাজগুলো করো না, তুমি নিজেরে একটু স্মার্ট দেখাও। হযরত হুযাইফা ইবনুল ইয়ামান কি জবাব দিলেন, স্মার্টনেস কাকে বলে দেখো মুসলমান, হযরত হুযাইফা ইবনুল ইয়ামান জবাব দিচ্ছেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহা উলাইল হুমাকা, এই সমস্ত নির্বোধ আর বেকুবদের জন্য আমি বুঝি আমার নবীর সুন্নাত ছেড়ে দিব, কখন না, অথচ তুমি তোমার দোস্ত প্যান্টের দিকে একটু তাকাও, আমি একটা উদাহরণ দেই তাই এই বিষয়গুলো আরো বুঝে আসবে ইনশাআল্লাহ। নতুন জামাই গেছে শ্বশুর বাড়িতে, বিয়া হয় নাই এখন, ওই যে তুঙ্গের থেকে নামার সময় জ্যামে আটকাইছে, আস্তে আস্তে আসরের বক্ত হয়ে গেছে, তো মাইয়ার বাপ কয় আমারই তো জামাই, খানা দেরি হইলে সারা জিন্দিগি কোটা দিব, দরকার নাই, ওই ঘটক রেখা মিয়া ভাই খাওন দাওন আগে হয়ে যাক, বিয়াটা পড়ে হইব, আরে এমন হয়নি, আসতে দেরি হইলে কয় আগে খাওন ঝামেলা শেষ, আগে খাওন শেষ হোক এরপরে আগ ধইব, এমন হয়নি বলেন না, তো ওই সিস্টেমই হয়েছে, বিয়া হয় নাই এখনো খাইতে দিছে, তো জামাইয়ের সামনে তো বিশাল ডিশ, সব স্পেশাল খাবার দিয়ে ওই ডিশ সাজানো, আস্তা মুরগি খাসি কাবাব টাবাব যা আছে যা যা আয়োজন করছে সব ভালোগুলো দিয়ে এখানে সাজাইছে নাকি, এমনই তো করে নাকি, জামাই বাবু মুখ ওটায় বয়ে রেছে, এখনকার জামাই তো আগের মতো এরকম রুমাল দিয়ে বয়ে থাকে না, আগে তো জামাইরা রুমাল দিয়ে বয়ে থাকত, আর এখন তো খালি চায় কয়টা আছে আরো কারকার লাগে খাতির তাতির লাগান যাবেন খালি চায়, ঠিক নি রে বেহায়া জামাই, কেন হ্যাঁ তো আগেই সরম ভাঙ্গা শেষ, তিন চার বছর পার্কে পার্কে ঘুরছে, বেটা তার সরম আছে, বেডিরও নাই বেটারও নাই দুটাই আসে উন্ডা চালায় আসে বিয়া কর, তাই রে খবিসের খবিস, জামাই বাবু তার ওই ডিশের দিকে খেয়াল কর, ওই ডিশের দিকে তার নজর নাই, নজর কই, ওই ডেকোরেটর ওয়ালারা ওই প্যান্ডেলের বাইরে একটা গামলা রাখছে, গামলা বলে কি বলে কি বলে রে কথা ক, ওই যে ডিশ রাখে যে একটা বড় ময়লা রাখার জন্য আর কি একটা টুকরি মুকরি রাখছে, তো ওখানে ওই যে মানুষ যে খাচ্ছে ওই রান গোস্ত মোস্ত খায়া যে হাড্ডিটা ফালাইছে, পোলা পাইন পোলাও টোলাও খাইছে, নাকের শ্লেষ্টা মশলা লাগে যে আঠালো পোলাওগুলো হয়েছে, লেবু চিপ্পা যে সিলকাটা ফালাইছে রস্ত নাই ওগুলো সব নিয়ে ওই টুকরির মধ্যে ফালাইছে, জামাই বাবু এই সব চিন্তাবাদ দেয় এক নজরে টুকরির দিকে তাকাই রয়েছে, মর্দ কতক্ষণ পরে লাভ দিয়ে উঠছে, উঠা যাইয়া ওই টুকরির সামনে খুব আসন ধরে বসছে, এটা খুব গৌরবের বসা, ওখান থেকে রানের হাড্ডি একটা লইছে, গোস্ত তো না এটা তো আগেই সাফা, আর ওই যে ময়লা পোলাও ওগুলো একটু মুখে দিছে হাড্ডি কুত্তার মতো কামড়া, গোস্ত তো নাই খায়ন করে, লেবুর সিলকায় রস তো নাই চামড়াটার এই দেয় একটা কামড়, পোলাও একটু লইয়া হাড্ডি একটা সাবানে দেয় আর সিলকা সাবানে দেয়, খুব আসন ধরে আলিশানভাবে খাইতেছে মাশাআল্লাহ, শ্বশুর বাইরিছে ঘর থেকে এই দৃশ্য দেখা কয় ইন্না লিল্লাহ, এই কি দৃশ্য, ঘটকরে দাগ দিছে মিয়া ভাই ট্রে দিকে রোমের ভিতরে ঢুকাই আনি আস্তা বাড়ানি দিছে ইচ্ছা মতো, কোন জামাই লই আইসস, এ সব বিয়ার খরচ দিয়া এরপরে এখান থেকে যাবি, তোরেও বানু জামাইরও বানতাছি, আচ্ছা একটু বলেন তো এই যে জামাইটা যার সামনে এত সুন্দর খাবার সেটা বাদ দিয়া গেছে ময়লা ডাস্টবিনের খাবার খাইতে, এই জামাইটা সুস্থ না পাগল বলেন তো, এত আসতে আমি আশা করি নাই, আরো চিল্লাইতে থাকেন জোরে কর, আরো জোরে, কথাই যদি দুই নাম্বারই না কইরা থাকেন মানে দিলে একটা মুখে একটা ওই যে আগের মতো কাঁপি না, যদি ওই সিস্টেমের না হইয়া থাকে তাহলে বোঝা গেল এই মজলিসও পাগলের অভাব নাই, কেন কেন কথাটা বলছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সামনে শ্রেষ্ঠ নবীকে রেখেছেন, শ্রেষ্ঠ নবীর আখলাকগুলো রেখেছেন, শ্রেষ্ঠ নবীর পোশাক আছে নির্ধারিত, শ্রেষ্ঠ নবীর খাওয়ার তরিকা আছে নির্ধারিত, শ্রেষ্ঠ নবীর পায়জামার তরিকা আছে নির্ধারিত,
শ্রেষ্ঠ নবীর চলার তরিকা আছে নির্ধারিত, শ্রেষ্ঠ নবীর ঘরে ঢুকার তরিকা আছে নির্ধারিত, বের হওয়ার তরিকা আছে নির্ধারিত, প্রোগ্রামের তরিকা আছে নির্ধারিত, বিবির সাথে আচরণের তরিকা আছে নির্ধারিত, বিয়ের সাথীর সব তরিকা নির্ধারিত, ব্যবসার তরিকা নির্ধারিত। ও মুসলমানের বাচ্চা, এগুলো একটাও তোমার ভালো লাগে না, এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক ভালো লাগে না, শার্ট লাগাইছো হিন্দি সিনেমার নায়কের শার্ট লাগাইছো, চুল কাটো তো ইউরোপিয়ান খেলোয়াড়ের চুল কাটতেছো, প্যান্ট পরতেছো ওই হিন্দি সিনেমার সিরিয়ালের প্যান্ট তুমি পরতেছো, বিবিকে পোশাক পরাইতেছো সিরিয়ালের নর্তকী নষ্ট মহিলার পোশাক পরাইতেছো, কসম আল্লাহ তুমি আস্ত একটা পাগল, আস্ত একটা পাগল। কথাগুলো খারাপ লাগে, কারণ ওয়াশ করলে তো খারাপই লাগবে, ওয়াশ করলে না ভাল লাগবে। কি চলতেছে এখন? ওয়াশ ওয়াশ, যেগুলা গোসল সুরা ওগুলার ছোটবেলায় গোসল করাইতে গেলে মা সাসি গো হাত মাত কামড়াইয়া শেষ, ঠিক নেই? আচ্ছা বলেন তো, যে গোসল করাইছে আন্তরিকতার সাথে না শত্রুতা নিয়ে? ওলামায়ে কেরাম যখন গোসল করায় তখন এই বিশ্বাস রাখা, আমারে গোসল করাইতেছে বেড়া এই রিস্ক নিয়া, কারণ এই এই ওয়াশ করলে তো সমস্যা। তেলেন না ওয়াশ সবার জন্য ভালো, না দৌড়ানি খাওয়া লাগে না কারো কথা শোনা লাগে, তেলায়া তেলায়া ওয়াশ করলে। তেলানি ওয়াশ কোন জায়গা? আর আসমানের উপরে আর জমিনের নিচের, আসমানের উপরেরটা কইলে কয় ফেরেশতাকে উপরে দিয়ে জায়গা আমার কি, জমিনের নিচেরটা কয় মুর্দার উপরে দিয়ে জায়গা আমারটা কি, মাঝখানেরটা কইলে কয় রাজনীতির আলাপ বন্ধ করেন, কথা বুঝেন না? অনেকদিন চিন্তা করছি রাজনীতির আলাপ কোনটা, কইলাম সুদের বিরুদ্ধে বেটা কি কয় রাজনীতির আলাপ, কইলাম ঘুষের বিরুদ্ধে পর্দার পক্ষে কি কয় না কয়, অনেক চিন্তা করে বের করছি। আরে কাহিনী এটা, যে আলাপ নেতার বিরুদ্ধে যায় ওরে রাজনীতির আলাপ, বুঝেন না এই কথা? কথা বাংলা বুঝতেছেন আমার? আল্লাহ ও দোস্ত বলেন, জীবন সাজাবো কার মতো, আমি খাবো আমার নবীর মতো, বলেন কার মতো, পান করবো তো কার মতো, চুল রাখবো তো কার মতো, বাপরি রাখা যদি কারো পক্ষে সম্ভব হয় রাখবো, না হলে নবী যেটারে স্বীকৃতি দিয়েছেন যে আমাদের মতো ছোট করে একরকম রাখা, এটাও আরেক সমস্যা। চুল রাখে এমন পোলাবান, এদিক দিয়া সাচে এদিক দিয়া সাচে, আহারে কি যে মজা পায় এগুলা। আগেরকার দিনে গরু চুর ধরা পড়লে এগুলার জন্য চুল কাটটা দিত, এখন এটা ফ্যাশন হয়ে গেছে, ঠিক ঠিক কথা কন আপনারা? ঠিক, চুল দেখলে বুঝার উপায় না, মানুষের মাথা না জীবজন্তুর মাথা, আমি তো করি মোরগের পাশা বানায় তুইয়াতে, আর কিছু আছে জেলি টেলি লাগায় জেল লাগায় খার করায় রাখ, এগুলো সজারুর বাসা, এগুলা লেখে না। আবার এটা হচ্ছে দাজ্জালি চুলের স্টাইল, তুমি বুঝো কিছু, দাজ্জালের এমন খাড়া খাড়া চুল হবে গাছের শেকড়ের মতো, ওই শয়তানটা ফ্যাশনের নামে দাজ্জালের সুর তোমার শরীরের মধ্যে লাগাইয়া দিতেছে, তুমি আনন্দ চিত্তে এটা গ্রহণ করতেছ, তার মানে হচ্ছে তুমি আস্ত একটা পাগল, আদর্শ নবীর আদর্শ সুন্নাহ ছিল তোমার সামনে, ওইটা তোমার কাছে ভালো লাগে না, ভালো লাগে ওই বিজাতীয়দের কৃষ্টি কালচার। ও মুসলমান, ও মুসলমান, মুখে তো দাবি করি মহাব্বত করি, আসলে কাজে দেখা যায় উল্টা করি। ওই যে নুরুল্লাহ ভাইয়ের কথা আবারও মনে করা দিই আগের মতো, বুঝতেছেন কথা? শেষ কথা, এবাদত করবো কার, কি করব না আল্লাহর সাথে, বলেন বলেন। ইবাদতের প্রশ্ন আসলে যেমন পাল্টা একটা শব্দ আসে শিরিক, সুন্নার প্রশ্ন আসলে পাল্টা একটা শব্দ আসে, বলেন বলেন, বেদাত। এই যে একদিন পরে শুরু হবে শবে বরাত নাকি, রুটির প্রস্তুতি নিতেছেন নি আপনারা ইনশাআল্লাহ? হালুয়া পোলাবেন, মরিচ চাবাতি কটা কিনছ, জারবাতি কি কয় তারাবাতি, তারাবাতি তারাবাতি বোম ফটকা কয়টা কয়টা, এত পুরান ঢাকা ভ্যান গাড়ি ভাড়া করছিস তুই রাত্রে ঘুরার জন্যে? হ্যাঁ সত্য কথা কো, ইনশাআল্লাহ করবো না এগুলা, ইনশাআল্লাহ রুটিও বানাবো না হালুয়াও না। এটা কইলে অনেকে কি কয় জানেন, যত বেদাত আছে আপনাকে আজকে জানাই দিই, যত বেদাত আছে সুন্নার দলিল কই পাওয়া যায়? হাদিসে। সুন্নার দলিল কই পাওয়া যাবে? হাদিসে পাওয়া যাবে। বেদাতের দলিল কই পাওয়া যাবে? একটা কিতাব আছে। যত বেদাতি আছে যদি জিজ্ঞেস করেন এই কাজ কেন করো, তো কিতাবের হাওলা দিব, সমস্যা কি? কিতাবের নাম কি, কথা কয় না? কিতাবের নাম কি, সমস্যা কি কিতাবে আছে? আমি খেয়াল করছি যত বেদাত আছে জিজ্ঞেস করবেন
একসময় আমি সহবরতের বিরুদ্ধে, সহবরতের বিরুদ্ধে না, সহবরতে যে প্রচলিত বেদাতগুলো আছে ওর বিরুদ্ধে, সহবরতের বেদাত তো বলে আহলে হাদিস না, আমি তো আহলে হাদিস না, আমি অরিজিনাল আহলে হাদিস, হাদিস মানি কিন্তু মাঝহাব মাই না হাদিস মানি, হ্যাঁ, কারণ আমার মাঝহাব সব হাদিস থেকেই আনা, ওই উল্টা পাল্টা বার তোরা লিখিস না, তো করে খুব ডরাই, যত গণ্ডগোলের মূল হইল এগুলা, যত প্যাসপুস লাগাই দেন না পার্টিয়ারা, আল্লাহ তো খুব বলতাম, তো আমাদের কাছে এক মাওলানা ছিল, লোকটা শিরিক করত, নুরুল ইসলাম চলে গেছে, লোকেরা তারে মেরে লিস, কারা মারছে জানি না, লোকটা শিরিক করতো, এখন তার ফয়সালা আল্লাহ জানে, আল্লাহ কি করছেন, আমি আর কোনো বক্তব্য মরে গেছে যেহেতু আর কোনো কথা বলতে রাজি না, কিন্তু লোকটা শিরিক করতো নিঃসন্দেহে, তো যেই নাই হালুয়া রুটির বিরুদ্ধে খুব বলছি, তার কোনো ভক্ত হয়তো নামাজ পড়ছে যায় বলছে যে ও আপনাকে কাছের মসজিদ, এবারে তো খুব খেপা, সে ওই জবাব আর মসজিদে না দিয়া এর চ্যানেল ছিল চ্যানেল আই ওইটার মধ্যে জবাব দিছে আমার কথা কইয়া, মৌলবীরা বুঝি কি মানুষে জিজ্ঞেস করে, কাচ্চা বলেন তো হালুয়া রুটি গরিবরে খাওয়ান এটা কি কোনো খারাপ কাজ, বলেন না খারাপ কাজ, আপনারা করেন না খারাপ কাজ, আপনারা তো ওই হালুয়া রুটি বানায় ইমাম সাহেবরে একটু দেন, আত্মীয় স্বজনের কাছে পাঠান, গরিবরে পাঠান, গরিবের দেন, এই তো নাকি এটা কি খারাপ কাজ, বলেন আপনারা এটা কি খারাপ কাজ, আসলে তো কথা ঠিক, এটা তো খারাপ না, তো খারাপ না হইলে করলে সমস্যা কে, ঘুরে মরে এই জাকাত দিয়ে জাকাত, কোন কিতাবের কোন কিতাব সমস্যা কি, তো সমস্যা কি, এটা দুইটা উদাহরণ শুনেন, তারপর আমি আমার কথা শেষ করতেছি। বন্ধের দিন পাইছে একজন, 17 মার্চ আসেনি বন্ধ, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বন্ধ আসেনি সরকারি জানিত না, আছে তো এই বন্ধের দিন পাইয়া চিন্তা করছে, আরে সবসময় তো আবাদতের সুযোগ হয় না, আজকে যেহেতু সুযোগটা পাইয়া গেছি, আজকে মাগরিবের নামাজ যা করে আল্লাহ 4 রাকাত পড়ো, কয় রাকাত খেয়াল করেন, 4th রাকাতে দাঁড়াইয়া কি পড়ছে, হরে রাম হরে কৃষ্ণ রাম রাম ওম শান্তি ওম, কথা কয় না, কি পড়ছে বলেন না, আরে বলেন না, কি পড়ছে, সুরায় ফাতেহা, কেরাত পর্ব করতে গা 4 রাকাতে সুরায় ফাতেহা পড়ছে, এটাই কেরাত, কি পড়ছে, সুরায় ফাতেহা পড়া কি গুনার কাজ, তো পড়ছে যে সমস্যা কি, এটা বললে লইয়েন তো মজা লাগবে, পড়ছে যে সমস্যা কি, সুরায় ফাতেহা পড়া কি গুনার কাজ, রুটি খাওয়ান কি গুনার কাজ, এখানে লাগান সুরায় ফাতেহা পড়া কি গুনার কাজ, একটা রুকু তো দিছে 4th রাকাতে, রুকুতে কি পড়ছে, সুবহান রাব্বিয়াল আযীম গুনার কাজ, তো পড়ছে সমস্যা কি, সেজদা দিছে কয়টা, কমপক্ষে তাসবিহ পড়ছে কয়টা, 6টা, এই 6 তাসবিহ পড়া কি গুনার কাজ, তো পড়ছে সমস্যা কি, 4th রাকাতে বৈশা যে অতিরিক্ত আবার আত্মাহিয়াত পড়ছে, 3 নম্বর রাকাত আত্মাহিয়াত পড়ছিল এখন আবার পড়ছে, এটা কি কোনো গুনার কাজ, তো সমস্যা কি পড়লো, যে কোনো সমস্যা নাই, এইবার আপনারা কোন সব সমস্যা ছাড়াই যে 3 নম্বর রাকাতের পরে 4 নম্বর রাকাত বাড়াইলো, এখন বলেন এই 4th রাকাত ঠিক আছে নি, 4th রাকাত যে ঠিক নাই, লগের 3 রাকাতের কি খবর, এডিও বাদ কি জন্যে, এটা আমি একটা উদাহরণ দিই, উদাহরণটা দেওয়ার আগে ব্যাখ্যা দিয়া লই, ছোটবেলায় আমি যে জায়গায় বড় হয়েছি ওই জায়গা হিসাবে কথাটা চিন্তা করো, আমার এত আল্লাহওয়ালা বাবার কোনো কারণ নাই, আমরা এই মাঠে ময়দানে বড় হয়েছি, কাজে ওই ক্রিকেট খেলা যেটা তোমরা খেলো আর ফুটবল এগুলোর খোঁজ খবর রাখার দরকার নাই, কিন্তু সব কাহিনী জানি আমি, কারণ ওই জায়গায় বড় হয়েছি আমি, তো একটা নোবল আসেনি, নোবল চিনস তো না, হ্যাঁ হ্যাঁ ভদ্র সাজিস না, আমি আমারটা কয়া লইলাম, আমি তুই আল্লাহ বুজুর্গ সাজস, নোবল চিনস তো না, আচ্ছা নোবলে আউট হয়নি, আউট হয় না, আচ্ছা নোবলে যে আউট হয় না এই পর্যন্তই শেষ না, পরের বলও আউট হয় না, ওই পরের বল কি দোষ করছে, কয়টা হলো নোবলের শাস্তি, করলি কেন, তুইও গেছিস বরবাদ, লগেরটাও বরবাদ, আমি কি প্রত্যেকটা বেদাত হইল নোবল, নিজেও বরবাদ, লগে যাই আমল ওইটারও বরবাদ করে, কথা বুঝে আসছি নি, সমস্যা কি বুঝাইতেছি, কি বুঝাইতেছি, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সমস্যা কির জবাব দিয়েছেন বড় চমৎকার, সমস্যা কি বুঝো না, তো বুঝো, ব্ল্যাকবোর্ডের মধ্যে আইকা দেখাইছেন, এক লেখছেন এক, এক লেখা ডান পাশে শূন্য একটা লাগাইয়া দিছেন, কত হয়েছে রে, তার মানে এই শূন্য একের মর্যাদা কয় গুণ বাড়াইলো, বাপরে শূন্যের কি পাওয়ার, সুবহানাল্লাহ, আরেকটা শূন্য লাগাইছে কত হইছে, তো এই শূন্য 10-এর মর্যাদা কয় গুণ বাড়াইলো, 10 গুণ বাড়াইলো, আরেকটা শূন্য দিছে কত হইছে, এই 3 নম্বর শূন্য
আগের তিন সংখ্যার মর্যাদা কত গুণ বাড়াইলো? দশ গুণ। আরেকটা শূন্য দিছে তো এক হাজার রে কয় গুণ বাড়াইছে? দশ গুণ, দশ হাজার। আরেকটা শূন্য কত গুণ বাড়ছে? দশ গুণ। কত? এক লাখ। বাপরে, শূন্যের এত পাওয়ার! একজনের মাথায় আছে বুদ্ধি, যেই শূন্যের এত পাওয়ার, এত মর্যাদা, একেন পরে যাবে, আরে আগে লই আই, কই লই আই, কথা কয় না, কই লই আই, তো লই আইছে। সমস্যা কি? মর্যাদা বেশি যার, জাগা আগে তার। আল ফজলুল মুতাকাদ্দিম, আরবি কইছি, হুজুররা বুঝবে, আপনারা বুঝবেন না। মর্যাদা বেশি আগে, বড়দের আগে। বড়দের কি? পোলাপেন কই? পিছনে। বড়দের জায়গা কই? যেহেতু বড়দের জায়গা আগে, শূন্যের এত মর্যাদার এত পাওয়ার, যার লগে লাগে আর দশ গুণ বাড়াইয়া দেয়, তুমি বাতি যা পিছনে থাকবা কেন? টান দিয়ে লইছে আগে দিয়া, একের আগে লাগাইয়া দিছে শূন্য, মর্যাদা বেশি একের। বলেন তো এখন এক কি কয়? যা আছে তাই। যদি আল্লাহ না করেন, খোদা না খাস্তা, এক আর জিরুর মাঝখানে ফোটা একটা পড়া যায়, তখন একের মর্যাদা কত? আমল আর বেদাতের মাঝখানে যদি শিরিকের ফোটা একটা লাগা যায় কি হয়? ওটা বুঝাইতেছি, এক হইল আসল আমল, শূন্য হইল বেদাত। এই দুইটার মাঝখানে যদি একটু শিরিক লাগা যায়, তাইলে এই একের মর্যাদা কমতে কমতে কই যায়? দশ গুণ কমে গেছে। শূন্য ডান পাশে বসলে যেমন দশ গুণ বাড়াইতো, এখন পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান মানে দশ গুণ কমে গেছে। আরেকটা বাড়ছে একশো গুণ, আরেকটা বাড়ছে এক হাজার গুণ। যত বাড়বে একের মর্যাদা, তত কমতে থাকবে। এরে দোস্ত, প্রত্যেকটা বেদাত হচ্ছে নিজের মন মতো, দেখতে তো একই রকম। দশের শূন্য, শূন্য একের পরে আসলে শূন্যটা যেই লেভেলের, একই শূন্য বাম পাশে আসলে একও এক রকম থাকে, শূন্য এক রকম থাকে, পাল্টায় না। নামাজ তো একই রকম থাকে, রুটি সাদাকা তো একই রকম থাকে, কিন্তু যখন সেটা তরিকা অনুযায়ী না হয়, শূন্যর তরিকায় না হয়, মর্যাদা বাড়বে থাক, দূরের কথা, আসল আমলই তো বরবাদ হয়ে যায়। কথা বুঝতেছেন আপনারা? কাজী নবীকে মহাব্বতের এটা একটা দাবি। আল্লাহকে মহাব্বতের দাবি হচ্ছে ইবাদত করবার, শিরিক করব না, শিরিক করলে জাহান্নাম। নবীকে মহাব্বতের দাবি হচ্ছে সুন্নাহ দ্বারা জীবন সাজাবো আর বেদাত করব না। বেদাত করলে আল্লাহ যেমন শিরিক করলে তাড়াইয়া দিবে, বেদাত করলে নবী হাউজে কাউসারের কাছ থেকে তাড়াইয়া দিবে। ওই যে নবীর কাছে হাসরে কয় পাওনা আমাদের? হাসরে নবীর কাছে কয় পাওনা? এক নম্বর পাওনা হাউজে কাউসারের একটু পানি চাই, আল্লাহ কবুল করো, বলেন আমিন। দুই নম্বর পাওনা আল্লাহর কাছে একটু শাফাত চাই, আল্লাহ আমার উম্মত মাফ করে দাও, আল্লাহ বলেন আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার খুশি না হওয়া পর্যন্ত আমি খালি মাফ করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহু আকবার। সব নবীদেরকে আল্লাহ একটা দোয়া দিছেন যে যা চাইবেন তা ওকে, সব নবীরা আল্লাহর কাছে চাইয়া বসছেন, আল্লাহ ওইটা চাই। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূল আল্লাহ আপনি কি চাইছেন আল্লাহর কাছে? নবী বলেন আমি আনো চাই নাই, আমি হাসরের মাঠে চাইব। কই চাইব? হাসরের মাঠে চাইব। কি চাইবে? চাইবে উম্মতের মাফ। কি চাইবে? কোন উম্মতের মাফ? যে উম্মত বেদাত করে নাই, কারণ বেদাতই যখন সামনে আসবে, ফেরেশতারা জানাইয়া দিবেন ইয়া রাসূল আল্লাহ এটারই চিনেন কই না, আপনি আসার পর নতুন নতুন সাইজ বানাইছে। তখন নবী বলবেন সহকান সহকা, দূর সহ, তুই আমার থেকে দূরে যা, বেদাত এত মারাত্মক কেন? বেদাত এত মারাত্মক কেন? আপনি কি বলতে চান? বলতে চান এই আমলটা আল্লাহ বলে নাই, আল্লাহ বুঝে নাই, এই আমল নবী বলে নাই, নবীও কি করে নাই, বুঝে নাই, এই জন্য আপনি করতেছেন। তার মানে এক একটা বেদাত করছেন মানে আপনি আল্লাহকে বলছেন আপনি অজ্ঞ অযোগ্য, বান্দাদের যা যা করণীয় দরকার ছিল আপনি আমাদেরকে সেই বিধান দেন নাই। বেদাত করছেন মানে আপনি নবীকে বলছেন আপনি অযোগ্য নবী, আমাদের কাছে এই আমল পৌঁছানো দরকার ছিল, আপনি রেসালাতের দায়িত্ব পৌঁছান নাই। আপনি চিন্তা করতেছেন একটা বেদাত কত ভয়ঙ্কর, নবী এমনি তাড়াইয়া দিবে। এই জন্যে মহাব্বতের দাবি এক নম্বর হচ্ছে নবীকে কি করব ভাই, বলেন মহাব্বত করব, ভালোবাসবো। ভালোবাসার মাত্রাটা একটু বুঝাইছি, আল্লাহ পরীক্ষায় ফালাইও না যেন এই মাত্রার পরীক্ষা দিতে হয়, চিল্লায়া বলেন না আমি, পরীক্ষায় পড়ে গেলে মুসিবতে আছে, পরীক্ষা ছাড়াই যেন আল্লাহ পার করে দেয়, বলেন না আমি। দুই নম্বর আল্লাহর নবীর পাওনা আমাদের কাছে কি বলেন, ভুলে গেছে, ভালোবাসা তো এক নম্বর, দুই নম্বর কি? অনুসরণ করা, নবীর মতো নিজেকে সাজাবো, টুপি পরবো নবীর মতো, চুল রাখবো নবীর মতো, মুস কাটবো নবীর মতো, দাড়ি রাখবো নবীর মতো, টাকুর উপরে কাপড়, ওই কাপড় কোন জায়গায়, আরো জোরে, কোন জায়গায়, কোন জায়গায়, টাকুর উপরে তো হাঁটুর উপরেও,
পোলা বাইন্ডে 2 ইঞ্চি উপরে উঠানো যায় না, কয় সেকেলে গাইয়া। আর যাই দেখে খ্রিস্টানরা হাঁটুর উপরে পড়ে, কয় এটা তো স্টাইল, এখন হাঁটুর উপরে গেছে গা। আমরা কইলাম 2 ইঞ্চি, এটা মানলি না, এখন একাত গেছ গা। মাথার মধ্যে আসলে গোবর এগুলা, মাথার মধ্যে কি ওই যে পাগল জামাই মনে আছে না, এগুলো পাগল জামাই, যেগুলো হাফ প্যান্ট করে ঘুরে এগুলো সব কি বলেন না, যেগুলো দাড়ি কাটে ওগুলা কি? মাফ করে দিস আমার, এটা এমনি মজাক করে বলতেছি, আল্লাহ তৌফিক দান করুক, দাড়ি রেখে ফেলবো ইনশাআল্লাহ, জীবন সাজাবো কার মতো করে, বলেন বলেন কার মতো করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের গোটা জীবনকে সুন্নত দ্বারা সাজানোর তৌফিক দান করেন, দিলটাকে আল্লাহ আল্লাহ রসুল আর জেহাদের ভালোবাসায় আল্লাহ ভরে দেন। আমি সন্তান পরিবার যেন দিন পালনে বাধা না হয়, আল্লাহ আমাদের ইমানকে ওই রকম মজবুত বানায় দেন।